ছিল শুনলাম লোকমুখে সুইডেন থেকে আবার ফিনল্যান্ড ফ্রান্স ফিনল্যান্ড গেছে ফিনল্যান্ড থেকে আবার বিভিন্ন দেশে ঘুরে আসছে তো এখন এই ওই যে উসাই যে বিমান দিয়ে গেছে ওই ভাবটাই ভিতরে রয়ে গেছে এই কথাটা একটু কেমন কেমন লাগলো না লাগছে লাগছে জ্বরের আগে মাথা ব্যথা ঝগড়ার আগে হলো টেরাকোথা মাথা ব্যথা ঝগড়ার আগে টেরাকোথা না আপনি আপনার সাথে কিন্তু আমি ঝগড়া করতে আসি নাই এ 49 বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় বাহ 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 এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় সুফি দর্শনে কি বলে সুফি দর্শনে বলে এই দেহটা যেদিন তুমি তোমার গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করবে সেদিন তুমি মরে যাবে পিতে এমন কোন গুরু ছিল যে গর্ভের মধ্যে পেটের মধ্যে তার ভক্তকে রেখেছিল সেই ভক্তের নাম কি আর সেই গুরুর নাম কি আল্লাহরে কেউ কোনোদিন আমরা সালাম দিয়ে দেখছি আল্লাহরে সালাম দাও যায় আপনি একটু কইবেন আল্লাহরে সালাম দেওয়া যায় কি যায় না যদি যায় তাহলে সেটা কেমনে আমি একটু জানতে চাই ভক্তের কাছে রোজের মায়নাটা কি আপনি কি চান আর কি চান না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মোবারকে শত কোটি ভক্তি চুমন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েক সাধুগুরু বৈষ্ণব যে যেখানে শায়িত সকলের পবিত্র দরবারে ভক্তি রাখি আজকে যেই মহানলীর নামে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে চানমিয়া ফকির সে দয়ালের দরবারে ভক্তি রাখি এবং তার পরিবার পরিজনের প্রতি আমার শ্রদ্ধা সালাম রেখে আজকের যিনি সভাপতি শফিকুল ইসলাম শফিক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ভাগুরতা ইউনিয়ন বিএনপি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার শ্রদ্ধেয় বড় ভাই তার প্রতি আমি সালাম রাখি মঞ্চে উপস্থিত আমার ভাই ফারুক ভাইয়ের প্রতি এবং আরও যারা আছেন তারা মিয়া ভাই তার প্রতি সালাম রাখি আইনউদ্দিন মাতাব্বর তার প্রতি আমি সালাম রাখি শফিক ভাইয়ের বন্ধুমহল আক্তার ভাই সহ যারা আছেন সকলের প্রতি আমি সালাম রাখি আপনারা দূর দূরান্ত থেকে এই বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি সালাম জানাই আলামিন ভাই সহ যারা আছেন এখানে সকলের প্রতি আমার মাতা পিতার চরণে ভক্তি রাখি আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মনউদ্দিন আলমাইজ ভণ্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে যার সাথে গান গাইব শুধু বাংলার নয় সারা বিশ্বের মধ্যে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি রজব দেওয়ান সাহেব বাবাজির প্রতি আমার সালাম ভক্তি রেখে যারা উভয় দলের যন্ত্রসঙ্গীতে আছেন প্রত্যেকের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম আমার কথায় ভাষায় সুরতাল নয় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা একটু বাড়বে ভাইয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেল আমাদের আজকের যিনি সভাপতি
আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি আজকে পালা ঘোষণা করে দিয়েছেন। আজকের পালা হলো গুরু এবং শিষ্য। শুরুতেই বলতে চাই, পালা করতে গেলে অনেক কথা বলতে হয়। যে অনেক কথা বলে ভুল তার হয়, যে কোনো কথাই বলে না ভুল তার হয় না। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে গান কমিটির এক ভাই বললেন দাঁড়িয়ে, যে আমাদের এখানে অনেক বাউল গান হয়, কিন্তু দেখা যায় 12টা 1টা বা 2টা বাজলেই অনেক মানুষ চলে যায়, এটা কারণটা কি? এটা কি শিল্পীর ব্যর্থতা, নাকি আমাদের শ্রোতারা গান শুনতে চায় না? আমি এখানে যতবার শফিক ভাইয়ের উসিলায় অনেকগুলো প্রোগ্রাম আমি আপনাদের এলাকায় করেছি, আপনারা আমার চাইতে আপনারা ভালো বেশি জানেন। আমি কোনো মঞ্চে যে একেবারে মানুষ নাই, 12টার পরে মাঠ খালি হয়ে গেছে, বা 12টার পরে গান ওরকমভাবে কেউ শুনে নাই, এরকমটা আমি আর দেখি নাই, এখানে দেখি নাই আর কি। আপনারা যথেষ্ট পরিমাণ শিল্পীদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের পাশে থেকে আমাদের গান আপনারা শুনেছেন। এটা হয়তো অন্য কোনো শিল্পীর বেলায় হইলে হইতেও পারে, কিন্তু আমি যতবার এসেছি আমি এরকম পাই নাই যে 12টার পরেই শ্রোতারা গান না শুনে চলে গেছে। তো আজকে যারা আছেন, গানপ্রিয় মানুষ যারা, তারা অবশ্যই গানকে ভালোবেসে যখন একটা পালা গান শুরু হয়, পালা শুরু হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু এই পালার কোনো বিষয়টা আসলে বোঝা সম্ভব হয় না। আপনারা যতক্ষণ পালা চলে অবশ্যই আপনারা সে পালা গানটা উপভোগ করবেন। আপনাদের যে মনের গানগুলো আছে সেগুলো আমরা গাইব, গাওয়ার চেষ্টা করব। সবাই কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত, অনেকে কাজের তাগিদে চলে যায়, কারণ সারা রাত জাগলে সকালবেলা আবার কাজে চলে যেতে হবে, কিভাবে সম্ভব? তাই আপনারাও একটু সহযোগিতা করবেন আমাদের। আমরা গুরু শিষ্য পালায়, আজকে যিনি গুরু আমার, তার কাছ থেকে কিছু ভালো ভালো জ্ঞান তত্ত্বের কথা এটা আমরা জানব, শুনব। আসলে গুরুর কাছে যে কেন যাইতে হবে, গুরুর দরবারে যে কেন যাইতে হবে, আসলে গেলেই কি হয় আর না গেলে কি হয়, এই বিষয়বস্তু আমরা অনেকেই জানি না এবং অনেকেই বুঝি না, সেটা বোঝার আমাদের প্রয়োজন আছে। তো যাক, বেশি কথা বলবো না, আমার পালা হলো শিষ্যের পালা। আমি আমার সর্বপ্রথম পালার থেকে আমি একটা কথা, একটা গান আমি দয়াল গুরুর কাছে আমি রাখবো। আপনারা গানের মধ্যে কিছু কথা আছে, আমার দয়াল গুরু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন, বুঝিয়ে বলবেন, আমার মতো শিষ্য যারা তারা যেন কিছু বুঝতে পারি, জানতে পারি। ধন্যবাদ। আমি আজব লীলা দেখাই আইলাম, আজব লীলা গুরু, আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়, আমার গুরুকে অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব লীলা দেখাই গুরু গো।
ভাবের পালা গান গাইব ভাই এই যদি আপনারা এই ভাবে যদি আপনারা থাকেন একটু চুপ আমরা দুইজন মিলে গাইতে পারবো খুব আর যদি কথার মাঝে গানের মাঝে যাওয়া আসা হয় যাওয়া আসা করলে কি বিচার গানে মজা রয় আপনারা বসে বসে হাত তুলিয়া করবেন একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া গানের মধ্যে কবি তাহার কথা লিখে গেছে জানিবারে আশায় আমার দয়াল গুরুর কাছে আপনারা শুনবেন যত যত জ্ঞানী জন দয়াল গুরুর কাছে আমি করিলাম অর্পণ রে করিলাম অর্পণ রে করিলাম অর্পণ আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারা এই কথা কি বা বলে জানবার মনে লয় আজব লীলা দেখাইলাম নদীর কিনারায় আমার গুরু গো অসাধনে দিন বয়া যায় সাধক তার গানের ভাষায় বলেছেন আজব লীলা দেখলাম নদীর কিনারায় আমি দয়াল গুরুর কাছে জানবার বাসনায় নদীটা কোথায় আরে নদীর মধ্যে যে আজব লীলা সে লীলাটা কি আচ্ছা বাজান শাস্ত্রবেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জুনি তারপরে এই মানব জন্ম পায় কোন জুনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল ভেষ বসন তখন কেমন ছিল আমার গায়ে আচ্ছা মাইটা দেহে রসের হাড়ি বাহাত্তর হাজারো নারী এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই মাইটা ঘরে
কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি জানিবার আশায় এই দেহে 49 বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা কোলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় বাহ 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 এই দেহে এক মরা আছে মরা খাইয়া মরা বাসে এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাজ্যকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায় কান্দি এখন পারেরই আশা এই যে কোন তত্ত্বের বিষয়গুলো এই বিষয়গুলো আমার দয়ালের কাছে আমি জানার বাসনা আশা করি আপনারা এর থেকে ভালো কিছু খুঁজে পাবেন খুঁজবেন পাবেন অবশ্যই আমার দয়াল গুরু আমাদেরকে বলে দিবেন এই কথাগুলো আমি দয়াল গুরুর কাছে জানি আমার অসাধন দিদি মায়া যায় আমার গুরু গো অসাধন দিদি মায়া যায় আমার গুরু গো অসাধন দিদি মায়া আমি আরম্ভ করতে চলেছি পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে সঙ্গে তার পেয়ারা হাবিব যাকে সৃজন না করলে 18,000 কুল মাখলুকা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতার জল আরো বাড়বে উপরে আল্লাহ পাক কোনো কিছু সৃজন করতেন না দয়ার নবী মায়ের নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পবিত্র রুহানি কদমে হাজার হাজার দরুদ সালাম ভক্তি পেশ করে আহলে বায়াত পাক পাঞ্জাতন তথা মাওলা আলী মুশকিল কুশা জগত জননী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত আহলে বায়াত পরিবার বর্গের উপর আমার অন্তর থেকে ভক্তি রাখি বিশ্বের অগণিত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু মনি ঋষি যে যেখানে সাকারে নিরাকারে যে অবস্থায় অবস্থিত সকলের দরবারে ভক্তি রাখে যে দয়ালের দরবারে আজকে এসেছি দয়াল বাবা চাঁদ মিয়া ফকির তার 33তম বাৎসরিক গোরস মোবারক চাঁদ মিয়া ফকিরের দরবারে চরণে আমার অন্তর থেকে ভক্তি রাখি আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি যিনি আপনাদের এলাকার আমাদের সমস্ত বাউল শিল্পীদের যিনি সুপরিচিত এবং সুপরিচিত একজন মুখ জনাব শফিকুল ইসলাম শফিক ভাই তার প্রতি আমার অন্তর থেকে সালাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল ও সাবেক সাংগঠনিক সম্পাদক ভাকুরদা ইউনিয়ন বিএনপি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভাইজানের প্রতি ও তার বন্ধু মহল যারা আছেন তাদের সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা ও সালাম রাখি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা সালাম রেখে বাউল বিচার গান শোনার ভক্ত আশেকান যারা আমার বাবাজিরা আপনারা আমার অনেক বাবার সমতুল্য অনেক আছেন কেউ ভাইয়ের সমতুল্য অনেকে নিচে বসে আছেন আমরা আপনাদের থেকে অনেক উপরে বসে আছি দাঁড়িয়ে আছি এটা আমার জন্য একটা বেয়াদবি তারপরে আপনারা সকলেই করজোড়ে আপনাদের কাছে মিনতি চাই ক্ষমা চাই দোয়া দোয়া চাই আজকে বাংলাদেশের যার সাথে গান আমার বাংলাদেশে নয় দেশের বাহিরেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে মুক্তা সরকার তার প্রতি উভয় দল যন্ত্রসঙ্গীতের প্রতি সালাম রেখে আমি অধম মোহাম্মদ রজ্জবদন আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে মিরপুর শাহলি বাগদাদি রহমতুল্লাহ আলের দরবারে ভক্তি রেখে বা ভান্ডারী শফি মাওলা জিয়া বাবা আমার দয়াল দীনবন্ধু দয়ার সাগর আতায় রাসুল সুলতানুল হিন্দ গরিব নাজ গরিবের বন্ধু খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহ বাবা জানে কুদরতি কদমে ভক্তি রেখে সবার প্রতি সালাম রেখে আমার দাদাগুরু সে জ্ঞানের প্রতি রজ্জবলী দোয়ানাল চিস্তি নিজামি দয়ালের দরবারে ভক্তি রেখে দয়াল বাবা কাদির চাঁদকে স্মরণ করে আমার গানের গুরু আমার গানের স্রষ্টা আমার জন্মদাতা এ চাহক জন্মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলের দরবারে ভক্তি রেখে আমার গর্ভধারিণী মায়ের চরণে ভক্তি রেখে সবার প্রতি সালাম রেখে আজকের মহাতি সবার কাজ আরম্ভ করতে চলেছি
السلام عليكم ورحمة الله وبركاته يا مكتر. هلا. আমাদের ফারুক ভাই একটা ঘোষণা অনেক ভালো হইছে হ্যাঁ সেটা হলো আমাদের মাঝে দুজন শিল্পী আছে তারা দুজনই মুক্তা সরকারের একজন ছাত্র আর একজন ছাত্রী মাসুদ সরকার এবং নূর কাজল সরকার আমার মনে হয় আমরা দুইজন গিয়ে ঘরে যে ঘরে পয়সা খাইছিলাম ওই ঘরে গিয়ে পয়সা থাকলে এই দুইজন রে দাঁড় করায় দিলে আমাগো মনে আর গান লাগে না তারপরে আমরা শুনব যেহেতু পাল্লা দিয়েছে পালাই যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো পাল্লা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাব ভঙ্গিতে অনেক ভুল ত্রুটি আমার মাঝে হবে হ্যাঁ সকলে ক্ষমা মার্জনা করে দিবেন একটা কথা বলেছিলেন এক ভাই যে আমাদের এলাকায় অনেক গান হয় কিন্তু গানে লোক থাকে না একটা সময় চলে যায় এটা কি আমাদের ব্যর্থতা নাকি শিল্পীদের ব্যর্থতা মুক্তা সরকারের মত করে উত্তর দিয়েছে সংক্ষিপ্তভাবে উত্তর দিয়েছে এটা বিশ্লেষণ করে নাই কিন্তু আমার এটা একটু যদি না বলি তাহলে হবে না এটার দায় শিল্পীরা এড়াইতে পারে না এটার দায় শিল্পীরা এড়াইতে পারে না আবার এটার দায় গান কমিটিও এড়াইতে পারে না আবার এটার দায় শ্রোতারাও এড়াইতে পারে না সব মিলেই একটা জগা খিচুড়ি হয় এক নম্বর কথা হইল আগের আজকের থেকে ২০ বছর ২৫ বছর আগে চলে যান তখন যে একটা পরিবেশ ছিল তখন যে গানের একটা ভাব ছিল তখন যে পালার একটা ভাব ছিল তখন যে মানুষের একটা সময় ছিল এখন সেই সময়টাও নাই সেই গানও নাই সেই শিল্পীও নাই সেই বাউলও নাই ওই শ্রোতাও এখন নাই এখন বেশিরভাগই মানুষ কর্মজীবী হয়ে গেছে সময় অনেক রাত্র জাগলে আবার সকালবেলা কাজকর্মে যাইতে হবে কেউ ব্যবসা করে কেউ আবার চাকরি করে এটা তার কামাই হয়ে যায় এই জন্য অনেকেই চলে যায় আবার গানেও এরকম ভাব হয় না গানে ভাব হইলো আবার দুই শিল্পীর ভিতরে ওই রকম মিলও থাকে না সব কিছু মিলে ঝিলে তবে আমি সবার কাছে একটা কথা বলবো সেটা হলো আমি জানি আপনাদের এই কেরানীগঞ্জের মাটি আদি বাউল গান আদি বাউল সংস্কৃতিটা আপনারা এখনো ধরে রেখেছেন অর্থাৎ হলো আপনারা পালা গানটা শোনেন আপনারা ওই যে বিভিন্ন মাজারে বিভিন্ন দরবারে আটটা দশটা মাইয়ে দিয়া তারপরে সিরিয়ালে গান হয় ওই জায়গায় কোনো পুরুষ থাকে না শুধু বিচ্ছেদন নাচানাচি ভালাভালি হয় এর জন্য সমাজ ধ্বংস হয় যার জন্য গানের অবস্থা আজকে এই জায়গায় গেছে বাবা তাই এই জায়গার থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে এখন প্রশ্ন মৌখিক কোনো প্রশ্ন করে নাই আমার শিষ্য কিন্তু গান যে একটা গাইছে বাবা এই গানের ব্যাখ্যা করতে হইলে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সে গানটা লিখে গেছে গান যে লিখে গেছে তার জায়গা থেকে সে ঠিক আছে কিন্তু এখন এই জায়গায় এসে এই জামানায় এসে আমাদের জায়গায় তো এইটা বিশাল বড় হয়ে যায় তারপরও সাইডটাকে এটা যতটুকু না বললেই না আমি চেষ্টা করব আগে আমার পালা থেকে একটা গান আপনারা একটু নীরব হয়ে শুনবেন যাই চিনা লোকের সামনে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধেনে তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ধেনে Yeah.
আসল কে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে আসল কে যে ভালোবাসে কয় রাসূল কে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে আমরা আয়া কায়া দুই বস্তু একজনে বাজান আয়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আশে কান বসো ওলি আল্লাহর ধেনে তোরা যাবি গদি এটা হলো বিচার গান এটা হলো বাউল গান ময়মনসিংহে নেত্রকোনা শেরপুর গেলে ওই জেলায় আপনাদের এই গানটাকে বলা হয় বাউল গান আর যদি এর পরে আবার চলে যান হবিগঞ্জ পার হয়ে সিলেটে সেখানে বলবে এটাকে মালজোড়া গান আপনি যদি এটা ফরিদপুরে যান বলবে বিচার গান আপনি যদি মানিকগঞ্জে যান টাঙ্গাইলে যান বলবে এটাকে ভাব গান আপনি যদি কুষ্টিয়ায় যান পাবনাতে যান বলবে পাবনাতে বলে শব্দ গান কুষ্টিয়াতে বলে এটাকে ফকিরি গান আর আমার আমাদের ঢাকা জেলার ভিতরে বলে এটাকে খাড়া কাওয়ালি প্রত্যেকটি কথায় কথায় গানে গানে বিচার আমার এই গানটা আমার দাদাগুরু সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবলি দোনাল চিস্তিরি যাবে তার গান আমরা এমন কোন কথা বলবো না যেই কথা আল্লাহর বাণী কোরআন এবং হাদিসের ভিতরে নাই কারণ কোরআন এবং হাদিস আমাদের এমন একটি সংবিধান বিশেষ করে আল কোরআন এটা আমাদের একটি সংবিধান যেই সংবিধান ন্যস্ত করেছেন আমার আল্লাহ পাক আমার দয়াল নবীজির উপরে কোরআন শরীফের প্রথম সূরা আলাকের পাঁচটি আয়াত প্রথম নাজিল হয় এই কোরআন শরীফের মধ্যে সালাতের কথা আছে কোরআন শরীফের মধ্যে সিয়ামের কথা আছে রোজা এই কোরআন শরীফের মধ্যে জিকিরের কথা আছে কোরআন শরীফে হজের কথা আছে কোরআন শরীফে জাকাতের কথা আছে তেমনি ভাবে এই কোরআন শরীফের মধ্যে বায়াতের কথাও আছে কোথায় সূরা ফাত্তার দশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন হে রসুল আপনি বলে দেন আপনার হাতে যারা হাত দিয়ে অঙ্গীকার করলো বায়াত হইল আমি আল্লাহর হাত আপনার ওই হাতের উপরে অবশ্যই নিহিত রইল বর্তমানে কিছু কিছু দরবার আছে কিছু কিছু পীর ফকির আছে আমি সবাইকে দোষী করব না আমার আল্লাহ রসুল চারোটা তরিকা পালন করছে চারটা পথ কার থেকে সৃষ্টি কি শরীয়ত তরিকত হাকিকত মারফত চারোটাই করছে নবী নিজে নামাজ পড়ছে নবী নিজে ইমামতি করছে বিল্লালকে দিয়ে আজান দেওয়াইছে মিনারায় প্রমাণ তার হাদিস কিন্তু কিছু কিছু সাধুগুরু বলে আমরা নামাজ রোজা পড়ি না ওইটা আমাকে লাগে না না বাবা আপনি চিটাগাঙে মাইজ ভান্ডারে যান এটা এটা হলো বাংলাদেশে আপনি পীরের পীর যিনি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে আমার খাজা বাবা আমি যাকে ইহকাল পরকালের কান্ডারি ভাবি আমার খাজা বাবাও নামাজ পড়ছে মিরপুরে শাহ আলী বাবা নামাজ পড়ছে মাইজ ভান্ডারে যান মসজিদ আছে প্রত্যেকটা পীরেই নামাজ পড়ছে বাবা ওই জায়গাটা কাদের জন্য ওই জায়গাটা হইল একমাত্র যার কোনো ঘর নাই সংসার নাই স্ত্রী নাই পুত্র নাই তার এই দিন দুনিয়ার কোনো ভাবনা নাই ওই জায়গাটা তার জন্য কিন্তু আপনি বায়াত হইবেন খেলাফত নিয়ে আরেকজনকে মুরিদ করবেন আপনি সংসারীও করবেন আর আপনি কইবেন আপনার নামাজ কালাম লাগবো না এইটা হইব না তাহলে আপনার বায়াত হইতে হবে
তেমনি ভাবে পীরের কাছে আপনার শিখতে হবে আপনি কিভাবে সালাত আদায় করলে আল্লাহ ওই সালাতের মাধ্যমে আপনার মেরাজ হবে যেই মেরাজে সরাসরি আল্লাহকে দেখা যায় এটা হলো কুরআন শরীফের কথা এবার নবীর হাদিসে কি কয় নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা রে নয় হই না পরিচয় উসিলা বিহনে রাসূল কে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে নাই বে রাসূল কে মানিবে কষ্ট হইতেছে একটু ভাষায় যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি সুপারিশার হাশর মিজানে বাবা সুপারিশ করব হাশর মিজানে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর হে দরজা পিছনি জারজার পীরের রূপেই আসিবে সামনে আরে মনে তোমার পীরের রূপ নয়নে রাখো হৃৎকপটে ছবি আঁকো গো এবার পরধিয়ান বসিয়া নির্জনে সবাই পরধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশে কান বসো ওরে আল্লাহকে যেইভাবেতে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই ধীরে ধীরে তাহার কথার আমি জবাব দিতে চাই ও দয়াল আমি আজব লীলা দেখেলাম নদীর নদীর কিনারায় অসাধনে দিন বয়ে যায় নদীটা কই
সেই নদীটাই দেহের ভিতরে আছে এটা দেখছো তুমি কোন জায়গায় দেখেছো তুমি কাম নদীতে গিয়ে তুমি যখন কাম নদীতে গিয়েছো তখনই তুমি বুঝতে পেরেছো আমি কত জন্মের ফেরে পড়ে আমি মানব জন্ম পেয়েছি শাস্ত্র বেদে কত শুনি ভ্রমণ করে লক্ষ জুনি এটা সনাতন ধর্মের কথা কিন্তু আমাদের মুসলমান ধর্মে কি বলে এই পৃথিবীর বয়সই 4.5 কোটি বছরের বেশি পৃথিবীর বয়সই 4,500 কোটির বেশি বয়স তাহলে সেখানে এই মুসলমান ধর্মে আসলে আর ওই 84 লক্ষ জনিটার থাকে না যদি মুসলমান ধর্মে বলি প্রথমে ছিলেন নূরাকার নূরে নীরে দুইজনে হইল একাকার হইয়া গেল পানির জন হইয়া গেল পানির জন হইয়া গেল পানির জনম পানিতে ঢেউ উঠিল ঢেউয়ে হইয়া গেল ফেনা তখন একটি মাটির স্তূপের সৃষ্টি হইল নূরের থেকে পানি পানির থেকে মাটি এইবার নূর থেকে আবার সৃষ্টি করলেন আল্লাহ পাক বেহেশত এবং দোজখ সৃষ্টি করলেন আল্লাহর আরশে মোয়াল্লা সৃষ্টি করলেন সমস্ত রূহ এই যে দেখো স্টেপ বাই স্টেপ কয়টা আকারে তুমি ধারণ করে পৃথিবীতে আসতেছো তুমি ছিলে আল্লাহর জাতে সেখান থেকে তুমি খণ্ড হয়ে মুহাম্মদী নূরের সাথে মিশ্রিত সেখান থেকে রূহ আকারে তুমি সেই মুকামে আর রাই ছিলে সেখান থেকে যখন মানব আকার আসলো তোমার বাবা এবং মা দুইজনে যখন মধুর মিলনে গেল তোমার বাবা এবং মা দুইজনে বিয়ে করার আগে তুমি তোমার পিতার মস্তকে ছিলে কি আকার ছিল তখন ছিল তখন মনির আকার বিন্দু আকার যখন বাবা আর মা দুইজনে মিলন হইয়া যায় রক্তেরই মৈথুনে বাবা বীজের আকার হয় এই যে আসলো বীজের আকার এই বীজের আকার ধরে প্রথম মাসে বিজল দ্বিতীয় মাসে রক্ত তৃতীয় মাসে মাংস চতুর্থ মাসে এই দেহ পঞ্চম মাসে এই দেহের ভিতরে বার্তা এইভাবে আস্তে আস্তে 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভে থেকে তুমি দুনিয়ায় আসলে একটা মানবের আকার ধারণ করে এবার হিন্দু ধর্মে কি কয় শুই না লই বা তাহার বিষয় হিন্দু ধর্মে কি ওই যে পানির আকার জলাকার এই পৃথিবীটা তখন ছিল জলাকার জলাকারের অবস্থায় ছিলে তুমি 9 লক্ষ বছর এরপরে তুমি ছিলে গাছের আকার অর্থাৎ বৃক্ষ আকারে সেই আকারে ছিলে তুমি 20 লক্ষ বছর তারপরে তোমার এসেছিল কীট অর্থাৎ ময়লার ভিতরে যে কীট জন্ম নেয় ওই কীটের আকারে ছিলে তুমি 11 লক্ষ বছর তুমি ছিলে পাখির আকার পাখির আকারে ছিলে তুমি 10 লক্ষ বছর তুমি পশুর আকারে ছিলে 30 লক্ষ বছর পশু পশুকুলে ছিলে 30 লক্ষ পশুকুলের পরেই হলো মানবকুল এই মানবকুলে ছিলে তুমি 4 লক্ষ বছর এই যে 84 লক্ষ যদি পার হইয়া যায় এইবার বলে গুরু বলেন এই দেহ আলোয় 72,000 নারী দেহের মাঝে রয় বলেন 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 গুরু বলেন নাই আমায় তারা কে কোথায় বিরাজ করে বলেন গুরু তাই আমারে কে কোথায় বিরাজ করে বাবা খারাপ লাগতেছে নাকি 72,000 নারী
আমি তো মনে করি এই জায়গায় ছোট এই জায়গায় যতগুলি শ্রোতা বসে আছে এর ভিতরে অর্ধেকের বেশি যারা মুরব্বি আছে তারা এই প্রশ্নের জবাবটা জানে কি 72000 তার দিয়ে আমার এই দেহটা না 72000 রোগের দিয়ে আমাদের আমার এই দেহটারে টানা করছে না টানা দিছে না এইটাই হলো নারী এইটাই হলো না এই 72000 রোগ এটাকে নারী বলা হয়েছে এর ভিতরে আমার দেহের ভিতরে আরো তিনটা নারী আছে বেশি সেই তিনটা নারী হলো প্রধান ইরা পিঙ্গলা সুষুম্না ইরা হলো বামে পিঙ্গলা হলো ডানে সুষুম্না হলো মধ্যপথে ওই সুষুম্নার রাস্তা দিয়েই সাধক যারা তারা মণিচন্দ্র উপরে উঠায় অত কিছু ভাইঙ্গা বলতে পারবো না বাবা অত কিছু জানিও না আর জানলেও বলা যাবে না সব এখন হলো ইউটিউবের যুগ সব কথা বলা যাইব না যার যার গুরুর কাছে গিয়ে জেনে নিতে আরো কথা জিজ্ঞাসা করে কথা জিজ্ঞাসা করে জবাব দিব না সরে আরো কথা জিজ্ঞাসা করে হ্যাঁ এই দেহের ভিতরে 49 বায়ু তার ভিতরে প্রধান হইল পাঁচটা বায়ু প্রাণ বায়ু ব্যান বায়ু উদান বায়ু সম বায়ু সরল বায়ু এই পাঁচটা বায়ুর মধ্যে প্রধান হইল যে পরম বায়ুটা ওইটাকে বলা হয় প্রাণ বায়ু আমি রজ্জবদন প্রাণ বায়ুর মাধ্যমে দাঁড়ায় রইছি প্রাণ বায়ু চলে গেলে আমি আর এখানে দাঁড়াইতে পারবো না এইজন্য প্রাণবায়ুর আছে আমি আপনি আছি প্রাণবায়ু নাই বিধায় আমি আপনি কেউই পৃথিবীতে নাই এই দেহে এক মরাই আছে বলো নাই আমারে মরা খাইয়া মরা বাঁচে এই দেহের সংসারে বাবা একদিন মরেছিল মায়ের কাছে যাইয়া তাই তো রজ্জব দেওয়ান হয়েছে মানুষ আকার হইয়া মায় খাইছে বাবা রে হইল রজ্জবে সংসারে মাই খাইছে বাবা রে তবে এটা একটা আধ্যাত্মিক মত কিন্তু আমাদের সুফি দর্শনে কি বলে সুফি দর্শনে বলে এই দেহটা যেদিন তুমি তোমার গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করবে সেদিন তুমি মরে যাবে মরা হয়ে গেছো এখন তুমি যদি মরতে পারো তাইলে তুমি বাঁচতে পারো ছোট্ট একটা দৃষ্টান্ত না দিলেই না একটা সাপ সাত দিনের অনাহার আল্লাহর কাছে কয় আল্লাহ কিছু খাই না যদি একটু খাওয়ার ব্যবস্থা করতেন আল্লাহ কই সামনে একটা জোপ আছে জোপের ভিতরে নাম নামলে আহার পাবি রিজিকের মালিক কে আল্লাহ সাপটা জোপের ভিতরে নামছে দেখে একটা ব্যাং সাপের প্রিয় খাবার ব্যাং ব্যাংটার পিছন দিক দিয়ে গিয়ে ব্যাংটা থাবা দিয়ে ধরছে যখন ধরছে ব্যাংটা কয় আল্লাহ উপরে উঠাও আমি গুহার ভিতরে কতগুলি বাচ্চা রেখে আসছি গর্তের ভিতরে আমি যদি না যাই বাচ্চাগুলি সব মরে যাবে আল্লাহ কয় ব্যাং রে তুই তো মরেই গেছস তাহলে তুই মরার মতো মরে যা ব্যাং করছে কি চায়ের হাত পা এমন ভাবে ছড়ায় দিছে মরার একটা বান ধরছে সাপ ভাবছে কি ব্যাং তো মনে হয় মরে গেছে গা তাহলে ওরে তো অল্প ধরছিলাম সাইরা ভালো করে ধরে ওরে খায়া ফেলে সাপটা যখন ব্যাংটা মুখের থেকে ছাড়ছে ছাড়তে দেরি করছে ব্যাং আর লাভ দিয়ে যাইতে দেরি করে নেই সাপে কয় আল্লাহ কি হইল কয় আমি তো আগেই কইছিলাম ধরছো ধরার মতো ধরো ব্যাং হাজারি করেছিল আমি ওকে মরেছিলাম মরছো মরার মতো মরে যাও ব্যাং মরার মতো মরছে বিদায় ও বাচ্চা গেছে এই জন্য বলা হয়েছে তুমি গুরু ধরলে ধরার মতোই ধরো যদি না ধরতে পারো তাহলে তুমি কোনো কিছুই পাবে না ওই যে একটি গান আছে না মুর্শিদ চরণ অমূল্য ধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইল কামচা সোনা মুর্শিদ পরশ মনি লোহা রে বানাইল কামচা সোনা মুর্শিদ চরণ
মুর্শিদ চরণ যে করলো শরণ মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুই লালয় মাখন আরে মুর্শিদ চরণ যে করলো সাধন ফুইটাছে ফুল ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমরায় আকুল আরে হৃদ বাগানে চার ফুইটাছে ফুল গানটি হলো সাধক কালাসা তাহলে মুর্শিদ পারে না এমন কোন কাজ নাই বাবা ওই যে বলেছে আমি রোজের মাইনা রোজে চাই না দিও দয়াল একবারে চাকরনি রাখিবা আমারে আমি একটু জানতে চাই ভক্তের কাছে রোজের মায়নাটা কি আপনি কি চান আর কি চান না রোজের মায়না আপনি চান না আপনি যে চাকরিটা করতে চাইতেছেন যেটা চাবেন বা করবেন এই চাকরিটাই কি চাকরি অনেকে সরকারি চাকরি নেয় অনেকে বেসরকারি চাকরি নেয় প্রাইমারিতে হাই স্কুলে কলেজে ভার্সিটিতে আপনি কি চাকরি এই শিক্ষাটা লইয়া আপনি মায়নাটা কি দিবেন কি মায়না চাইতেছে আসলে বিষয় হলো কি কয়েকদিন আগে সুইডেন গেছিল শুনলাম লোকমুখে সুইডেন থেকে আবার ফিনল্যান্ড ফ্রান্স ফিনল্যান্ড গেছে ফিনল্যান্ড থেকে আবার বিভিন্ন দেশে ঘুরে আসছে তো এখন এই ওই যে উসাই যে বিমান দিয়ে গেছে ওই ভাবটাই ভিতরে রয়ে গেছে আমাকে সত্যি ভুলে গেছে গা আপনি এই আমাদের মুখের দিকে তাকায়া একটু কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন এটাই আমাদের আশা তাই চাঁদ মিয়া ফকিরের নামে ওরস সবারে জানাই একটা মানুষের ভাব দেখিলেই চেনা যায় বাবা চেনা রূহ পায় তাই এই জন্য সাধক রজ্জব চান বলেছে অচিনারে চিনতে হলে চলো যাই চিনা লোকের সঙ্গে আল্লাহকে আমি চিনি না আল্লাহকে দেখি নাই আচ্ছা প্রশ্ন একটা আরেকটা করি আপনি একটু কইবেন যে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম আচ্ছা এই প্রশ্নটা করার ভিতরে একটা উদ্দেশ্য আছে আপনার উপর রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আচ্ছা নাকি বাবা ওয়ালাইকুম আসসালাম আপনার উপরও আল্লাহর শান্তি বা রহমত বর্ষিত হোক হোক কিন্তু আল্লাহরে কেউ কোনোদিন আমরা সালাম দিয়ে দেখছি আল্লাহরে সালাম দেওয়া যায় আপনি একটু কইবেন আল্লাহরে সালাম দেওয়া যায় কি যায় না যদি যায় তাহলে সেটা কেমনে এটা একটু আপনি বলে দিবেন সবাই এটা চমৎকার করে আমার যাহা কথা ছিল সুন্দর করে আমার দয়াল গুরু তার বিশ্লেষণ করে
আমাদেরকে বুঝাইলেন অনেক কথা বলে গেছে আমি নাকি এখনো উপর দিয়েই আছি আহা মানে আকাশে উঠতাছি আর কি এই কথাটা একটু কেমন কেমন লাগলো না লাগছে লাগছে জ্বরের আগে মাথা ব্যথা জগরার আগে হলো তারা কথা একটু শুধু শুধু একটু আলাপ সালাপ একটু কইরা গেল আমার গুরু আর কি আমি তো গেলাম সুইডেন ফিনল্যান্ড স্পেন তে গেলাম আমার আগে তো আপনি ঘুরে আইসা পড়ছেন সেটা তো বললেন না যে তুমি তো গেছো ঠিক আছে তোমার আগে কিন্তু আমি আসছি ঘুরা আর আপনিও তো যাওয়ার কথা ছিল আপনি আরেক দেশে গেছেন এর জন্য আমাদের সাথে আর যাইতে পারেন নাই এটা বললো কেন বলার কারণ হলো এই আমি একটা গান করেছি রোজের মায়না রোজে চাই না দিও দয়াল একবারে চাকরনি রাখিবা আমারে কয় আপনি কি চাকরি চান চাকরি তো বিভিন্ন ধরনের আছে সরকারি চাকরি আছে বেসরকারি চাকরি আছে কোন চাকরির লগে কোন চাকরি নিয়ে মিলাইছে দেখছেন নি এ সরকারি চাকরি আর গুরুর বাড়ির চাকরি কি এক চাকরি কয় আপনি কি চান মায়না হিসাবে কি চান কি নিতে চান আমি গানের ভাষাই তো বলে গেছি চাই না রতন সোনারে ধন দয়াল তোমারে পাইলে দুঃখ সারে আমার গানের ভাষাই তো বলা হয়েছে যে আমি কি চাই সোনা মানিক রতন এগুলো আমার প্রয়োজন নাই আমি আপনার যদি পাই তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই দরকার নাই আপনিই তো আমার সব গানের ভাষায় বলে গেছে এখন যে চাকর আমি চাকর আমি আপনার বাড়িতে গোলামি করব আপনি কি কাজ আমার দিয়া করাইবেন এটা আপনিই তো জানেন নাকি আপনি কি আমারে দিয়া কি ঘর মোছাইবেন নাকি আমারে কৃষি কাম করাইবেন নাকি আমারে দিয়া রান্না বান্না করাইবেন না আপনার সেবা যত্ন করাইবেন নাকি আপনার ভক্তদের সেবা করাইবেন সেটা তো আপনি আমার থেকে ভালো জানেন আপনি যে চাকরি আমি আপনার বাড়িতে চাকর আপনি চাকরকে যা হুকুম দিবেন চাকর সেই সেটা শুনতেই বাধ্য আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই করব এর জন্য বলেছি আমার রোজের বাইনার দরকার নাই আমাকে একবারে দিয়েন আমি যেন আপনাকে পাই আপনারে পাইলে আমার মায়না পাওয়ার আর প্রয়োজন নাই গানের মধ্যেই বলে গেছে আর একটি কথা আছে আমি চেষ্টা করবো একটা গান আগে করি Who?
বাবু মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্দনেতে গো কিছু সময় শিষ্যের ভাবের পালা শুনছেন মন মতন প্রশ্ন করে আমার কাছে আমি শুনতে পাই আল্লাহকে সালাম কিভাবে কিভাবে দেয় আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেই সবাই যাই জানিয়া
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া বলে ওয়ালাইকুম আসসালাম আপনারে জানাই এর অর্থ হলো আপনার উপরে রহমত বর্ষিত হোক তাই কিন্তু যিনি আমাদের সৃষ্টি করলেন পরওয়ারদিগার আল্লাহকে কি সালাম দেওয়া যায় জানিবার দরকার আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম যেভাবে দেই আল্লাহকে সেভাবে সালাম দেওয়া হয় না কেন হয় না আল্লাহকে হলো উত্তম রূপে সালাম দিতে হয় আল্লাহ বলেছেন তোমরা আমাকে উত্তম রূপে সালাম দিবা সেই সালামটা আমরা মুসলমান যারা তারা নামাজের মাধ্যমে আল্লাহকে সালাম দেই নামাজে গিয়ে আল্লাহকে সালাম দেওয়া হয় সেটাই হলো উত্তম রূপ এছাড়া আল্লাহকে সালাম দেওয়া যায় না আমাদের মানুষের যে বিষয়টা আমরা এক মুসলমান আরেক মুসলমানকে যেভাবে বলি সেটা একেবারে ভিন্ন আর আল্লাহকে যেভাবে বলা হয় সেটা একেবারে আলাদা আল্লাহকে সালাম দেওয়া হয় নামাজে গিয়ে নামাজে বসে একজন মুসলমান যখন নামাজ পড়ে তখন সে আল্লাহকে সালাম দেয় আর এর মধ্যে এছাড়া তার আল্লাহকে সালাম দেওয়া যায় না এই হলো কথা জবাব দিলাম তারে গুরু হয়ে আমাকে এই প্রশ্ন করে আমার দয়াল কেমন জানি করে আমি ভাব বুঝি না ভাই গুরু শিষ্যের ভাবের কথা বলিব সবাই একজন গুরুর কতজন ভক্ত থাকে হাজারে হাজারে সবাই কিন্তু খেলাফত পায় না বলতেছি সবারে একজন গুরুর হাজার হাজার ভক্ত থাকে সবাই কিন্তু খেলাফত পায় না এক গুরুর দরবারে একটা ভক্ত তার বাড়িতে যদি মুরগি পালে মুরগি যদি ডিম দেয় এই ডিমটা নিয়ে গুরুর দরবারে নিয়ে দিয়ে আসে গরু পালে গরু যদি দুধ দেয় এই দুধ নিয়ে গুরুর দরবারে দিয়ে আসে সবজি চাষ করে এই সবজি প্রথম সবজি বাজারে বিক্রি করার আগে গুরুর দরবারে নিয়ে দিয়ে আসে বলে আমি গরিব মানুষ আপনি দয়া করে এগুলো গ্রহণ করবেন দয়াল আমার তো দেওয়ার মতো কোনো কিছু নাই তা আরেক ভক্ত আবার দেখা বলতেছে গুরুর প্রতি ভালোবাসা কি সবজি দেয় মুরগির ডিম দেয় গরুর দুধ দেয় এছাড়া অন্য কিছু আর দিতে পারে না গুরু বলে ও আমার একটা পাগল ভক্ত ও আমাকে কত ভালোবাসে এটা তোমরা জানো না আপনার এই ভক্ত আপনার এত ভালোবাসে তাহলে এই ভক্তের ভালোবাসাটা একটু পরীক্ষা করতে চাই কয় ঠিক আছে কয় আপনি একটা বড় নৌকা নিয়া ওই ভক্তের বাড়িটা ছিল নদীর পাড়ে ভক্ত ছিল শ্যামলাল শোনেন ঘটনা নদীর পাড়ে ছিল বাড়ি বলতেছি এখন হঠাৎ একদিন দুপুর বেলা গুরু বড় একটা নৌকা নিয়া হাজির হইল ঘাটে বলতেছি খুলিয়া ওই শ্যামলাল দূর থেকে দেখে তার ঘাটে বড় নৌকা ভিড়ে নৌকার মধ্যে দেখা গুরু বলতেছি সবারে শ্যামলাল দূর থেকে লক্ষ্য করে দেখে বড় একটা নৌকা শ্যামলালের বাড়ি ঘাটার মধ্যে আইসা থামায় আর
সেখানে দেখে শ্যামলালের যে গুরু সেই গুরু দাঁড়ায় আছে শ্যামলাল দূর থেকে কাজ ফালায়া দিয়া দৌড়ায় আসে আয়েশা বলে দয়াল আপনি আসছেন আপনি আমাকে আগে জানান নাই কেন আপনি এত কষ্ট করে আমার বাড়িতে আসছেন আমি আপনাকে কই বসতে দেই আমি গরিব মানুষ গুরু বলে আমি তোমার বাড়িতে বসতে আসি নাই এখন আমি যে কাজগুলা করব সেই কাজগুলা তুমি আমার সাথে করে দিবা যে কথাগুলো বলবো সেই কথাগুলা তুমি শুনবা বলে ঠিক আছে কই এই যে তোমার এখানে একটা ঘর দেখতেছি এই ঘরটা কার বলে দয়াল এই ঘরটা আমার কই আচ্ছা ঠিক আছে ঘরটা ভাইগা এই আমার নৌকার মধ্যে উঠাও ভক্তবৃন্দ যারা আছে এই ঘরটা ভাইগা নৌকার মধ্যে উঠাইছি কই ওই যে দুটা গরু দেখতেছি গরু দুটা কার কই দয়াল আমার এই ঘর দুটো গরু দুটা উঠাইছে কই এই যে ছাগল দেখতেছি হাঁস মুরগি দেখতেছি এগুলো সব আমার নৌকায় উঠাও এখন দেখে শ্যামলালের দুইটা সন্তান তার স্ত্রী দ্বারা এসেছে কই এগুলো আমার নৌকার মধ্যে উঠাও নৌকাতে উঠাইছে নৌকাতে যখন উঠাইল এখন নৌকা ছাইরা চলে যাইতাছে গুরুর বাড়ির দিকে এখন শ্যামলাল কাঁদে দাঁড়ায়া দাঁড়ায়া আর ভক্তরা বলে দয়াল দেখছেন আপনারা কত ভালোবাসে আপনি ওর বউ পোলাপান সহ নৌকার মধ্যে উঠাইয়া ঘর বাড়ি বাইঙ্গা নৌকা দিয়া নিয়ে যেতেছেন এর জন্য শ্যামলাল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে গুরু বলে আবার নৌকা ভিড়াও নৌকা ভিড়াইছে নৌকা যখন ভিড়াইছে নৌকা ভিড়ানোর পর গুরু ডাক দিয়ে জিজ্ঞেস করে তুমি কাঁদতেছো কেন তোমার ঘর উঠাইয়া নিলাম গরু বাছুর উঠাইয়া নিলাম তোমার ছাগল উঠাইয়া নিলাম তোমার স্ত্রী সন্তান উঠাইয়া নিলাম আমার নৌকার মধ্যে নিয়ে রওনা দিছি বাড়ির দিকে এর জন্য তুমি কাঁদো কয় না দয়াল এর জন্য আমি কাঁদি না বলে তাহলে কেন কাঁদো কয় আমি কাঁদি এর জন্য যে আমার নৌকাতে আপনার নৌকাতে আমার ঘরটা জায়গা হইল আমার গরু বাছুর জায়গা হইল আমার স্ত্রী সন্তান জায়গা হইল কিন্তু আমার মতো পাপি আপনার একজন ভক্ত আমার জায়গাটা আপনার নৌকার মধ্যে হইল না দুই চোখের পানি ছাড়ে আর ভক্তদেরকে বলে ভক্তরা দেখো আমার ভক্ত আমাকে কত ভালোবাসে কেমন ভালোবাসে আমার গানের ভাষায় বলা হয়েছে তোমার নামে আমায় করলো পাগল সুমধুর নামখানি শোনাও আমায় আপন করে নাও তা না হলে দয়াল তুমি নিজেই আমার আপন হয়ে আমি এমন একজন শিষ্য হতে চাই আমার গুরুর সেবা করে যেন আমার জীবনটা বিলীন হয়ে যায় আমার আর কোনো কিছুর দরকার নেই আমার দয়ালের কাছে জানিবার বাসনা এমন একজন গুরু ছিল আপনি করিবেন ঘোষণা এ পৃথিবীতে এমন একজন গুরু ছিল গুরুর গর্ভে ছিল ভক্ত গুরুর গর্ভে ছিল ভক্ত ভক্তের জন্ম দিয়েছে গুরু কথাটা একটু কেমন না যে গুরুর গর্ভে ভক্ত আমি জানতে চাই এই উল্টা বিষয়টা কি আপনি একটু ভাও করে বলে দিবেন পৃথিবীতে এমন কোন গুরু ছিল যে গর্ভের মধ্যে পেটের মধ্যে তার ভক্তকে রেখেছিল সেই ভক্তের নাম কি আর সেই গুরুর নাম কি
আমার যা প্রশ্ন ছিল জবাব দিয়েছে জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন আমাকে বলে জ্বরের আগে মাথা ব্যথা ঝগড়ার আগে তেরা কথা না আপনি আপনার সাথে কিন্তু আমি ঝগড়া করতে আসি নাই আপনার সাথে আমার টাকা পাওয়ার মতো নাও নাই লেনদেনও নাই আপনার লোক আমি ঝগড়া কম কেন আপনি বড় গলায় আমাকে বাবা বলে ডাকেন আমি আপনাকে আম্মা জান বলে ডাকি ঝগড়া করলে আপনার ঘরের যে ওই যে আছে না এই হেল লোকে ঝগড়া করুক আপনাকে দুইজনের লোক আমার ঝগড়া নাই ঝগড়া হলো হেল লোকে আমি বললাম উপর দিয়ে ভাসতেছে কয় না আমি উপর দিয়ে ভাসি না আমি নিচেই আছি বললেন নামাজের মধ্যেই আল্লাহকে সালাম দেওয়া যায় কিভাবে দেওয়া যায় আমাদের এই কথাগুলি ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ আমরা অনেকে ভয় পাই ডরাই এই জন্য প্রশ্ন করার আগে আমি বলছিলাম একটা উদ্দেশ্য আছে এই যে আপনি যে গানটি করলেন সাধক হালিম বয়াতির আমাকে আপন করে নাও তা না হলে গুরু তুমি নিজেই আপন হয়ে যাও যদি ডাকার মতো ডাকা যায় তাহলে গুরু যেখানেই থাক সেখান থেকে ভক্তের কাছে গিয়ে চলে গিয়ে তাকে বিপদ হইতে উদ্ধার করে আল্লাহ নবীর মেরাজ হইছে বাবা তাইলে আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের জন্য মেরাজ হবে না অবশ্যই এই জন্য দলিল আসছে না সালাতু মেরাজুল মুমিনিন মুমিনের মেরাজ হবে সালাতের মাধ্যমে এখন সেটা হবে কিভাবে আল্লাহ গেলেন আমার নবী গেলেন সপ্ত আসমান ভেদ করে বোরাক আর যাইতে পারে না বোরাক থেমে গেছে জিব্রাইলকে জিগায় ইয়া রাসূলুল্লাহ আমার নবী জিগায় জিব্রাইল এখন আমি যাব কিভাবে বোরাক তো আর যায় না জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন দেখেন আর একটা কিছু আসবে রব রব নামে একটা বস্তু আসলো হাদিসের ভাষায় বলে রব রব এই রব রব আসলো জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এইটার মধ্যে উঠে আপনি চলে যান নবী বলে জিব্রাইল তুমি এতক্ষণ ছিলে এখন তুমি যাইবা না জিব্রাইল কয় নবী আমার সৃষ্টিটাও নূরের আমার পাখায় একবার যদি ঝাড়া দেই তাহলে সমস্ত পৃথিবীটা আমি 70 বার বতন্তরে 40 বার ঘুল্লা দিতে পারি এক ঝালিতে ছোট তাহলে আমি যদি এর উপরে যাই তাহলে আমার এই পাখাগুলি শরীরের থাকবে না সবগুলি ওই নূরের তেজে পুরে আমি নিজে ছাই হয়ে যাব আমার আল্লাহ নবী রপরপে উঠলেন রপরপে উঠে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় গেলেন এইবার নবী বসলেন বসার পরে আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কি নিয়ে আইছেন আমার আল্লাহ বলে আত্তাইহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু অত্তয়িবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আমরা পড়ি না বাবা নামাজের মধ্যে পড়ি না অবশ্যই আত্তাইহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু অত্তয়িবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগেরটার শেষেরটা হইল আমার আল্লাহর আর মাঝেরটা হইল আমার নবীর এই যে আমার নবী
আল্লাহকে ওই আত্তাইহিয়াতুর মাধ্যমে আমার নবীকে সালাম দিলেন আর আমার নবীকেও সম্মান প্রদর্শন করলেন আত্তাইহিয়াতুর মাধ্যমে আমার আল্লাহ এই যখন নামাজের ভিতরে নিজেকে সমর্পণ করে দিতে পারবে ওই সালাতের মধ্যে সমর্পণ করে দিতে পারবে তখন তোমার আল্লাহর সাথে দেখা হবে মেরাজ তখনই হয়ে যাবে তোমার যদি সালাতে মগ্ন হইতে পারো আমরা সালাত পড়ি কিন্তু সালাত পড়ি আমরা কেমনে বাবা ইমাম সাহেব ইমামতিতে দাঁড়ায় গেছে মুয়াজ্জিন পিছনে দাঁড়ায়া তার তাকবীর দিতেছে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে এখন কিছু মানুষ আছে ওযু করতেছে করে না বাবা আর কি করে আয়েশা ধরেন চার রাকাত ফজরের জোহরের ফরজ এক রেখাত তার মায়ের গেছে তিন রেখাত এসে পড়ছে বাকি এক রেখাত সে আবার সম্পূর্ণ করে চার রেখাত পড়লো কোন রকম কেউ সুন্নতটা পরে কোন রকম পরে না দূরে আবার তার ব্যবসার কাজে নালে কাজের নালে বন্ধু বসায় রাখছে তার সাথে গিয়ে কথা বলে ও বাবা আপনি দুনিয়াদারির এত সময় দিতে পারেন আল্লাহর জন্য কি একটু সময় আপনার নাই এই জন্য আমার আল্লাহ বলে মনে কি পড়ে না তোমার মহাজনের আছরিন ফাঁকি দিয়ে থাকবে কতদিন ও মানুষ এই যে আসছো তুমি তুমি কখন চলে যাবে তুমি বলতে পারো না তোমার এই দমটা পরাণ পাখিটা বের হয়ে গেলে তুমি আর সালাত আদায় করতে পারবে কিনা তাওবাও করতে পারবে কিনা সেই নিশ্চয়তা তোমার নাই তুমি আমার জন্য একটু সময় বের করতে পারো না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটাই রাস্তা আপনি যখন সালাতে বসবেন আল্লাহর উপরে মনোনিবেশ করবেন মুর্শিদের রূপে আপনি যখন নিরিখ রেখে সালাত আদায় করবেন আল্লাহ তখন আপনার সাথে অবশ্যই দিদার করবেন একটা গান শুনো যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই গম্ভীরতি তার বুঝাইতি মন বসবে জান না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জান না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই গম্ভীরতি যার সাথে নাই যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সনে নাই সোহাগায় কাছে কানে প্রিয়া কিংবা প্রিয়জন গোবিন্দ জ্ঞান প্রিয় প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে প্রিয়া কিংবা প্রিয়জন
ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই সবার চাইতে গোপন পিরি যার সাথে আদান প্রদান প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদি বিধান সবার চাইতে গোপন পিরি জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন যেইভাবে প্রশ্ন করে কথা ভুলি নাই একটুখানি রস আনন্দ করার চেষ্টা করলাম তাই কারণ এই গানটা তো যারা তাদের অনেক পছন্দের যার সাথে নাই প্রেম প্রীতি তাকে ভজন করলে কি আর আসা যায় কোনো কাজে আসবে না যদি আপনার সাথে আমার সাথে ভালোবাসা প্রেম না থাকে শ্রোতাদের সাথে শিল্পীর বাউলের যদি দেখা দেখি প্রেম ভালোবাসা না হয় তাহলে সেখানে গানও সুন্দর হয় না এই জন্য সাধক জালাল খা বলছে আমি বলবো কি শুনবে কে বুঝবে কে রে ধুন্দা এই দুনিয়া মায়ার জালে বান্ধা মহামায়ায় পড়ে আছি আমরা তারে চিনি না তারে না চিনিলে গেলে হাসরেতে হবই আমরা কানা এই দুনিয়ায় চিনে যাইতে হবে বলছে আল্লাহ পরয়ারে চিনার মতো চিনতে যদি যাও যাও না তুমি চিন শহরে আমার নবী বলছে চিন শহরে যাও যদি চিনি বারে চাও কোন চিনের কথা বলছে করে না গে ভাও মানব দেহে চিনা চিনি আছে না মোর নদীর গনি গো মানব দেহে চিনা চিনি মানব দেহের ভিতরে এই চিনা চিনি প্রশ্ন করেছে আমার কাছে কোন এক ভক্ত গুরুর গর্ভে থেকে তারপরে সে জন্ম নিল এই উল্টাটা কেন হইল উল্টা না এটাই ভাব এটার ভিতরে তত্ত্ব আছে এটার ভিতরে তাসাউফ আছে এটার ভিতরে বাস্তব আছে বাহ্যিক আছে আধ্যাত্মিক সনাতন ধর্মে যদি বলি সর্বময়ের গুরু হইল মহাদেব আর সর্বময়ের ভক্ত ছিল হইল নারদ মুনি নারদ মুনির জন্ম কোথায় নারদ মুনির জন্ম হইল মহাদেবের ডান সাইটের উরুর থেকে এই জন্য নারদ মুনি তিনি অনুরাগ করে বলছিল মহাদেব তোমার থেকে হইছি আমি ঠিক কিন্তু মাঝে মাঝে তুমি নিজেকে নিজে হারায় ফেল মহাদেব বলছে ওরে আমি নিজে নিজে হারায় ফেলি এইটা তুই দেখোস কিন্তু আসলে সেই ভিতরে ঢুকে একটাবারও বুঝলি না তখন নারদ মুনি বলছে হারায় ফেলো এটা কি বুঝার আছে বলে শোন আমি ভক্ত ছাড়া গুরু নই আর গুরু ছাড়া ভক্ত নই
আমি যদি না থাকতাম তাহলে তোরা গুরু হইতো ধরতি কাকে আর তোরা যদি না থাকতি আমি গুরু হইতাম কিভাবে এইজন্য আমি মাঝে মাঝে হারায় যাই কোথায় জানোস আমি তোদের ভিতরে হারায় যাই নারদ মনি যুগে যুগে গেলই অবতার হইয়া শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে নারদ মনি যাইয়া নারদ মনি কয় কৃষ্ণ তুই কি কই তুমি এত কালো কেন শ্রীকৃষ্ণ আচ্ছা কোন মানুষ কালো মানুষ হইলে চামড়া একটু কালো হইলে তারে যদি কেউ গিয়ে জিগায় আপনি কালো কেন এটার উত্তর কি আছে আরে কালো হইছি কালো কেন এটা তো সে জানে শ্রীকৃষ্ণ বলে বলে তুমি কালো কেন বলে তোমার চোখে আমি কালো কিন্তু আরেকজনের চোখে আমি অনেক ভালো কার চোখে ভালো ওই যে ভক্তরা বলে আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো আমি কেমনে বুঝাব শৈল সে যে কত ভালো আরেকজনের চোখে আমাকে কালো দেখায় কিন্তু যার সাথে আমার মিশামিশি ভালোবাসা প্রেম তার চোখে আমি অনেক ভালো অনেক আলো অনেক সুন্দর আচ্ছা নারদ তোর কালো আর সুন্দরের কথা পরে বলি তুই কি গুরু ধরেছিস নারদ বলে গুরু ধরে কি করে বলো নাই আমার বলে তুই গুরু ধরস নাই গুরু ধরে কেমনে এটাই তো জানি না তাহলে তুই মরতে যা স্বর্গে থেকে থেকে স্বর্গের সুখ পেয়ে তুই সব ভুলে গেছিস এখন থেকে মরতে যাবি মরতে গেলে কি হবে বলে মরতে গেলে দেখবি একটা শুয়োরের রাখাল ওই তার পিছে পিছে ঘুরেছে যখন বসবে তার কাছে গিয়ে বলবি আমি আপনাকে গুরু ধরব তাই বলে হ্যাঁ নারদ মরতে চলে আসছে দুনিয়ায় চলে আসছে আয়সা থেকে একজন শুয়োরের রাখাল অনেকগুলি খিঞ্জির এগুলি লাইন হাতের মধ্যে একটা লাঠি নিয়ে হাঠা ঠাটা ঠাতের দেখা তারা করে আবার সোজা করে দেখি তার পিছিয়ে পিছিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে গিয়ে বসছে তার কাঁধে একটা ঝোলা ছিল ঝোলার ভিতরে কিছু চিরা কলা দই এগুলি বাইর করছে বাইর করে একটা এই বাটির মধ্যে নিয়ে ভালো করে সেটকাইছে সব কিছু মিলে একটু হাতটাও ধুইল না সব কিছু মিলে সেটকাইয়া খাইতেছে একটা বাচ্চা থাবা দিয়ে ওরে বাম হাত দিয়ে ধুইরা কোলের ভিতরে নিয়ে বসাইয়া নিজে খায় আবার ওই বাটির থেকে বাচ্চাটাকেও খাওয়ায় আবার বাচ্চাটার মুখের থেকে পড়ে যায় ওগুলি আবার তুইলে বাটির মধ্যে নিয়ে ওইটা আবার নিজে খায় নারদ কয় ছি 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 এরকম নিকৃষ্ট একটা বদলোক তার কাছে আমার গুরু ধরতে হবে আচ্ছা সামনে গিয়ে দাঁড়াইছে আর বলে ওরে নারদ তুই আসছিস নারদ মনে মনে বলে উনাকে আমি কোনোদিন দেখি নাই উনি আমাকে দেখে নাই আমার নাম জানলো কি করে নারদ দাঁড়ায় আছো কেন আসলে কারোর দরবারে আসলে একটু সিন্নি একটু প্রসাদ নিতে হয় সনাতন ধর্মে বলে প্রসাদ আর আমার মুসলমান ধর্মে এই যে সিন্নি করেছিল আজকে দরবারে আসলে একটু সিন্নি খাইতে হয় অনেকবার না খাবো না একটু খাইতে হয় একটু আঙুল দিয়ে হইলেও খাইতে হয় একটু খাও কি করবে ওই যে শ্রীকৃষ্ণ বলছে গুরু ধরতে হবে মাথাটা এইদিকে দিয়ে হাত বাড়াই দিছে হাতের মধ্যে প্রসাদ দিছে ওই রাখাল বলে ওরে নারদ প্রসাদ কখনো মাথা ঘুরাই এইভাবে নিতে হয় না ওটা ভক্তি ভরে পা গেড়ে তারপরে নিতে হয় তুই এভাবে নিলি নে তারপরও খা মাথাটা ঘুরাইয়া নারদ মুখে দেওয়ার ছলে দিল পিছন দিয়ে ফেলিয়ে এ মুখের ভিতরে না দিয়ে পিছন দিয়ে ফালাই দিছে ফালাই দিয়ে মুখের মধ্যে ঘষা দিয়ে কহ গুরু খাইছে নারদের পিছন দিয়ে একটা কুকুর যায় দৌড়ে দৌড়ে কুকুরটা যাইতে যাইতে দেখে প্রসাদের মতো ওর লাগছে ক্ষুধা ও প্রসাদটা ভক্তি ভরে খেয়ে ফেলছে
এবার বলে এই নারদ কেন এসেছিস বলে আমি গুরু ধর্ম বলে আয় আজকে থেকে আমি তোর গুরু তুই শুধু বলতে থাকবি হা কৃষ্ণ যা চলে গেছে স্বর্গে যাইয়া দেখে স্বর্গের গেটের সামনে ওই কুকুরটা রইয়াছে বসিয়া শ্রীকৃষ্ণ বলে ওরে নারদ সামনে আসো বাড়িয়া এ নারদ গুরু ধরছো কহ গুরু ধরছি হুজুর গুরু তো কেমন ধরছো সেটা বুঝছি আমি বুঝো হয়ে গেছে তোর ভিতরে ভক্তি ছিল না দয়াল আমি পরে বলবো আগে বলে নেই স্বর্গে মর্তের পশু কি করে আসলো বলে তোর কি মনে পড়ে না বলে না কিছু বুঝতেছি না কয় তোকে যে প্রসাদ দিয়েছিল সেই রাখাল তুই প্রসাদ না খেয়ে পেছন দিয়ে ফেলে দিয়েছিলি হ্যাঁ গুরু ফেলে দিয়েছিলাম ওই প্রসাদটা ওই রাস্তা দিয়ে এই কুকুরটা যাইতেছিল ওই প্রসাদটাও ভক্তি ভরে খেয়েছিল ওরে নারদ তুই তো জানোস না তুই দেখেছিস রাখাল আসলে ওটা রাখাল না রে আমি তোকে পরীক্ষা করার জন্য আমি নিজেই রাখাল সেজে তোকে পরীক্ষা করার জন্য আমি মরতে পাঠিয়েছিলাম তাই বলি বাবা কখনো অনেক মানুষের ঘরের দুয়ারে ভিক্ষুক যায় যায় না বাবা ভিক্ষা ছাড় কিছু থাকলে দেন বাবা আল্লাহর হস্তে আমরা অনেকে দূর দূর করে তাড়িয়ে দেয় যাও 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 না বাবা কিছু না থাকলেও এক মুঠ চাল হলেও দিয়ে দিবেন কারণ আপনি জানেন না আপনার দুয়ারে এই ভিক্ষুকের ভেষ ধরিয়া ধরিয়া কে আসতে পারে আমাদের জানা নাই জানা নাই কারণ সেই চোখ নাই রে বাবা আমরা দেখতে পারি না তাই স্বয়ং প্রভু স্বয়ং আমার গুরু নিজে আমাকে পরীক্ষা করার জন্য আসতে পারে আমি যদি তাকে দূর দূর করে তাকিয়ে দেই আমার এই জন্ম বৃথা হয়ে যাবে যার সাথে দু একটা কথা বলতেছে খারাপ লাগলে বাবা বলবেন বন্ধ করে দিব আমি জানি এই যে যে কজন মুরব্বী বসছে অনেক গুরু ভক্ত আছে বাবা এই জন্য কিছু ওই আমার বাবাজি দেখলে মুখে একটু ভালো লাগে দেখেন একটা কথা বলছে যে আমি আপনার বাড়িতে চাকর হইতে চাই আমার গানের ভিতরেই তো বলছে আমি আপনাকে চাই চাইনা রতন চাইনা হীরাকাঞ্চন তোমাকেই পাইলে দুঃখ সারে আমাকে পাইতে হলে তোমাকে আগে আমার হুকুম আমার কর্ম মানতে হবে বড়বীর আব্দুল কাদের জিলানির কাছে এক ভক্ত যাইয়া বলে গুরু মুরিদ করেন আমারে হাতে হাত ধরিয়া মুরিদ করেন ভক্তকে বসাইয়া বলিতে লাগিল বাবা আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোমায় বলতে হলো অজুর পানি গরম করে দিবে তোমারে জানাই এক ওয়াক্ত অজুর পানি যদি কামাই যায় তোমাকে মুরিদ করব না তাই বাবা তোমাকে মুরিদ করব আমি পরে তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি মধ্যরাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি সেই যতবার আমি আবাদত করব ততবার ওই গরম পানি আমাকে কইরে দিতে হব একটা যদি কামাই যায় আমি তোমাকে মুরিদ করব না রাজি আছো বাবা কহ বাবা এক যুগ বারো বছর করছে করার পরে হাতে হাত দিয়ে মুরিদ করছে মুরিদ করার পরে ভক্ত ভক্তি দিয়ে পড়ছে ভক্তি উঠাইয়া বাবা এই বাচ্চাটাকে বসান একটু বসান বারবার ওর দিকে চোখ যায় একটু বসান একটু ভাবের কথা ভক্তি দিয়ে উঠায়া কয় বাবা কয় কি কয় শুনছি মানুষ মইরা যায় কহ যায় কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না সবাই চলে যাবে কয় তাহলে কবরে নামাইলে দুইজন ফেরেস্তায় সেজে জিগাইব মার রব্বুকা ওয়ামান দিনিউকা
আমার নবী ও কত মন নবীকে আমি সেদিন জবাব না দিতে পারলে কি করব সেদিন বড়বীর আব্দুল কাদের জিলানী বলছিল বাবা তোর আগে যদি আমি যাই তাহলে তো গেলামই সেটার ব্যবস্থা আমি করব আর আমার আগে যদি তুই যাস যখনই যেই যায় তুই শুধু ফেরেশতা দুজনে সে যখন জিগাইব তুই খালি আমার নামটা বলে দিস ভক্ত বলে ঠিক আছে দুই চার দিন পরেই ভক্ত মরে গেছে বড়বীর নিজেই কাফনের কাপড় পরে গোসল করে জানাজা করে ভক্ত কইছে যা মাটি দিয়া কবরে নামাইয়া দিছে মাটি দিয়া ভক্তরা গেল চলিয়া একটু পরেই মুনকার নকির দুই ফেরেশতা কবরে আসিয়া রুহু দিয়া চিন্তা করে দলিল মতা জিজ্ঞাস করে গো রুহু দিয়া চিন্তা করে রুহু দিয়া জিন্দা করে উঠেছে এই ওঠো বলে আপনারা কারা বলে আমরা মুনকার নকির প্রথম প্রশ্ন করেছে মান্ডব্যুকা ভক্ত কিছুই জানে না হঠাৎ করে মনে পড়ছে তার পীরের কথা এই যে পীরের কথা মনে পড়ছে এটা সবাই রইব মুড়িদুলি হইব না বাবা ওই যে গুরু বাক্য পালন করছে এক যুগ বারো বছর ওই এক বাক্য পালন করাতেই সে নিজেও আউলিয়ে হয়ে গেছে সুবহানাল্লাহ মান্ডব্যুকা ভক্ত বলে রহব আমার আব্দুল কাদির আমার আব্দুল কাদির আল্লাহর নাম জিগাইছি বলে আব্দুল কাদির এক ফেরেশতা কয় আল্লাহর এক নাম কাদির ছেড়ে দাও দ্বিতীয় প্রশ্ন করছে ওয়ামান দিনুকা তোমার দিন কি এবারও ভক্ত বলে তিন আমার আব্দুল কাদির তিন নম্বর জিগায় মান্নবিউকা তোমার নবী কে আমার হাজার রসুল উনি কি তোমার রসুল জিজ্ঞেস করে উত্তর দেয় উনিও আমার আব্দুল কাদির ভক্ত আগুনের গুর্জ বাইর করে তারে মারবো আর এমন সময় ওই কবর থেকে ভক্ত ডাক দিছে আব্দুল কাদির বড়বীর আমার মুর্শিদ আপনি যেখানেই থাকেন ভক্ত যে বড় বিপদে পড়ছে তাড়াতাড়ি বিপদ থেকে উদ্ধার করে বড়বীর এসে করে মারো কেন করে জাজি গাই উত্তর দেয় উল্টা উল্টা কর উত্তর ঠিক আছে আসলে আল্লাহ একজনই আল্লাহ এক অতিথি দো কিন্তু ও সেই আল্লাহর মাধ্যমে ওর গুরুকে জয় করেছে বিধায় ওর মুখ থেকে এখন মুর্শিদের নাম ছাড়া আর কিছুই আছে ওই যে একটি গান আছে না মুর্শিদ নাম যা হৃদে ভরা রে ভবে তার ভরা কি তাই রে মানায়া দয়ার নাম জানিতে ভরা আরে তুই পইরা দয়া নাম জানিতে
ওই পারে জয় কান্নের খেয়ে আনি আরে তোমার গুরু দিল মহামন্ত্র পারের খেয়ে আনি হায় রে ওই পারে জয় মুর্শিদের নাম দয়ালের নাম যদি হৃদয়ের ভিতরে থাকে তার ভরা কখনো মরতে পারে না মরে না তার প্রমাণ ভুরি ভুরি রয়ে গেছে যাক চলে যাক বেশি কথার আর নাই রে প্রয়োজন রাত্র গেল দিক হয়ে তাকাইয়ে দেখিলাম এখন তবে আমারও এবার কিছু জানিবার বাসনা রয় সেটা গুরুর বাসনা থাকে বাবা কেন থাকে ওই যে একটি গান আছে না ভক্ত আমার মাতা পিতা রে আরে ভক্ত আমার আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু আছে ভক্তের হাতে প্রেম দুরি ভক্তের হাতে ও ভক্ত যেদিকে ঘুরায় সেই দিক ঘুরি বাজান ভক্তের হাতে প্রেম দুরি যেদিকে ঘুরায় ঘুরি রে ভক্তের হাতে প্রেম দুরি ও ভক্ত তুমি বলো এমন একজন ভক্ত ছিল সে গেছে গুরুর কাছে বায়াত হইতে গুরু আমাকে বায়াত করে গুরু বলে বাবা তোরে যে আমি মুরিদ করতে পারব না কোন কি বাবা আপনার নাম শুনে আসছি আপনার নামের উপরে পাগল হয়ে আসছি আর আপনি আমার মুরিদ করবেন না কয় বাবা তোরে মুরিদ করতে পারি একটা শর্তে কি তোর গায়ের এই জামানটা যদি আমার দেশ তাইলে আমি মুরিদ করতে পারি আমার একটু জানার দরকার এই ভক্ত এই গায়ের জামাটা পাইলো কই জামার ভিতরে তত্ত্বটা কি লুকিয়ে রইছে তাহলে এখানে গুরু ভক্তের প্রতি কিছু আদান প্রদান হয় বাবা এই ছোট্ট করে একটি কথা আসার কি মাছ যার সাথে নাই গম্ভীর দিদার সাথে জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না রে ও ভক্ত মন গানের অর্ডার আছে
আমার শ্রদ্ধেয় বড় ভাই আক্তার ভাই রজব ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কার করলেন আরে কেরানীগঞ্জের মাটিতে আসলে মারজাহা কথা ছিল চমৎকার করে আমার গুরুজি বলেছেন আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন যদিও ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব আগে একটি গান আমি রাখি ওরে তুমি নিজ গুণে নাই আসিলে রে দয়াল কে তো Oh,
আমার দয়াল গুরু আমার কাছে একটি কথা রেখেছেন ভক্তের জামা গায়ে দিয়ে গুরু মুরিদ করেন সেই ভক্ত কে গুরু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে অলিকুলের শ্রেষ্ঠ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে তার বড় তো আর কোনো পীর নাই আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দোয়া করেছিল আপনারা জানেন সবাই এই ঘটনা যে আমার পা তোমার পিষ্ঠে লেগেছে তোমার কাঁধে পড়েছে আমার নবী বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রূহানিকে যে আমি তোমাকে দোয়া করলাম যত পৃথিবীতে যত ওলিয়া উলিয়া আছে সমস্ত ওলির কাঁধে থাকবে তোমার পা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে চাইতে বড় কোনো পীর নাই তিনি বললেন আমি মুরিদ হব তাকে কে মুরিদ করবে সে বলেন আমি আবু সাইদ মাকজুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের যে পীর
হযরতে আবু সাঈদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ওনার কাছে murid হব বড় পীর বলেন আপনি আমাকে murid করেন আবু সাঈদ মাকজুমি কয় তোমারে জানাই তোমারে murid করার ক্ষমতায় আমার তো নাই আমি কেন এই পৃথিবীতে যত ওলি আছে কারোই ক্ষমতা নাই তোমাকে murid করার বলে আমার যে মনে চায় আমার তো মনে প্রাণে চায় আমি আপনার কাছে murid হব আপনি আমাকে murid করেন বাবা যে একটা গান করলেন যাহার বদন দেখাই মাত্র তোমার মনে জাগে আনন্দ তাকে জড়িয়ে ধরে ভেব এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করি ও গোবিন্দের সঙ্গ উথুলিবে প্রেম তরঙ্গ তাপিত অঙ্গ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মন আবু সাঈদ মাকজুমির প্রতি এতটাই ভালোবাসা তৈরি হয়েছে যে তাকে দেখলেই আনন্দ লাগে তাই বলতেছে আমি আপনার কাছে murid হব বলে আমি তোমাকে murid করতে পারবো না বলে না আমাকে murid করতেই হবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গায়ে ছিল একটা জামা যেই জামাটা বড় পীরে পেয়েছিলেন এই জামা হলো আমার নবীর গায়ের জামা দলিলে প্রমাণ করিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যে জামাটা পরা ছিল সে জামাটা হলো আমার রাসূলে করিম হযরত আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিভাবে পাইলেন ইমাম হাসান ইমাম হুসাইনের বংশ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ধরাধামে আসেন সেই সিলসিলা মতে তিনি এই জামা পেয়েছিলেন কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা ছিল হুসাইনি বংশে মা ছিলেন হাসাইনি বংশের পৈতৃক সম্পত্তি মানুষ পায় না ওই সম্পদ হিসেবে আমার দয়াল নবীর জামাটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পেয়েছিলেন আর সেই জামাটা আবু সাঈদ মাকজুমি দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির গায়ের মধ্যে বলেছিল তোমার জামাটা যদি আমারে তুমি খুইলা দাও ওই জামা পরে ওই জামার ওসিলায় যদি আমি তোমার murid করতে পারবো পারি নাইলে আমার পক্ষে তোমাকে murid করা সম্ভব না তখন আমার হযরত বড় পীর গায়ের থেকে জামা খুলে দিলেন আবু সাঈদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি ওই জামা পরে নিলেন ওই জামা পরে murid করে বড় পীর আউলিয়া এই তো তাহার প্রশ্ন ছিল দিলাম আসরে জবাব দিয়া এই যে গুরু ভক্তের জামা পরে তিনি murid করে ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আবু সাঈদ মাকজুমি তিনি বায়াত আমার গুরুর কাছে আমি আমার জানবার বাসনা এমন একজন গুরু ছিল এই জগতে বর্ণনা তিনি বলেছিলেন আমার দরবারে জিয়ারত করার আগে আমার ভক্তের দরবারে জিয়ারত করতে হবে আমি জানতে চাই আমার দয়ালের কাছে সারা জীবন শুনছি গুরুর দরবার জিয়ারত করে ভক্তেরটা পরে যদি ভক্ত কামেলদার হয় কিন্তু এখন শুনতেছি বা
ছুই না আসতেছি যে আগে ভক্তের দরবার জিয়ারত করে তারপর গুরুর দরবার জিয়ারত করতে হবে এটা কোন গুরু কেন বলছিল সারা দুনিয়ার মানুষকে এবং তার ভক্তবৃন্দকে এটা আমি জানতে চাই আমার প্রতি একটি প্রশ্ন আছে আমি জবাব দিব তবে এত দিন যেভাবে জবাব দিছি ওইভাবে একটু টাচ দিব কিন্তু আজকে একটু ভিন্ন জবাব দিব কি বলা হয়েছে গুরুর মাজার জিয়ারত করবে কিন্তু গুরুর মাজার জিয়ারতের আগে ভক্তের মাজার জিয়ারত করতে হবে এটা কোন গুরু বলে গেছে দেখেন আমরা যদি পৃথিবীর সৃষ্টির আগে বা পৃথিবীর সৃষ্টির পরে সর্বশ্রেষ্ঠ গুরু হইল কে আমার আল্লাহ আচ্ছা তার প্রথম ভক্ত কে তার প্রথম ভক্ত হইল আমার হযরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রমাণ কিভাবে দেখেন সেখানে প্রমাণ আমার আল্লাহ নিজেই করে গেছে কি করেছে আমার নবীজি জপেছে সেই নূরের জগতে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত আর আমার আল্লাহ নিজের জবানে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে সেই গুরুকে আমার আল্লাহ বলেছে তোমরা আমাকে যতবার স্মরণ করো আমি খুশি কিন্তু তার চাইতে বেশি খুশি হই আমার সাথে আমার হাবিবের নামটা তাহলে তার গুরু হইল আল্লাহ আর ভক্ত শিষ্য হইল আমার রসুল অতএব রসুলের মহব্বত হৃদয়ের ভিতরে না জাগ্রত হইলে আমার আল্লাহ তার কোন আবাদতই কবুল এই জন্য ভক্তকে স্মরণ করতে হয় আগে এটা হলো আমার একটা কি বলে এটাকে এটা উপস্থিত থেকে আমার একটা ভিতরে জানি না কতটুকু হয়েছে তারপরেও আমার ভিতরের এটা সুফি দর্শন থেকে আমার খাজা বাবা আমাকে বলে দিয়েছে তাই আমি বললাম এবারের যেই জবাবটা আমরা সবসময় দিই সেই জবাবটা হইল আপনারা জানেন আজমিরে খাজা বাবা তার গুরু হইল ওসমান হারুনি ওসমান হানুরির হারুনি বাবার রোজা জিয়ারতের আগে আমার খাজা বাবার রোজা জিয়ারত করতে হয় আচ্ছা এখন এখানে আমার খাজা বাবাই কি বলছে বাবা আমার মাজারে আসার আগে আমার ভক্তের মাজারে যাও খাজা বাবার ভক্তকে খাজা বাবার ভক্ত হইল দিল্লিতে ঘুমিয়ে আছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি
কুতুব বাবা আবার বলছে আমার মাজারে আসার আগে আমার ভক্তের মাজারে যাও। কুতুব বাবার ভক্ত হইল শেখ ফরিদ আউলিয়া। শেখ ফরিদ আউলিয়া বলছে বাবা আমার মাজারে আসার আগে তোমরা আমার ভক্তের মাজারে যাও। শেখ ফরিদ বাবার ভক্ত হইল নিজামউদ্দিন আউলিয়া, দিল্লিতে ঘুমিয়ে আছে। দিল্লিতে নিজামউদ্দিন বাবা বলছে আমার মাজারে আসার আগে তোমরা আমার ভক্ত আমির খসরুর মাজারে যাও। আসলে মূল ঘটনাটা এখান থেকেই ঘটেছে। আমির খসরু ছিল ভক্ত, আর আমির খসরু সে গান গাইতো গুরুর দরবারে বসে। একদিন গান গাইতেছে, একদিন নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে কয় বাবা তুই আমার কতটুকু ভালোবাসোস। আমির খসরু বলে বাবা আমার জীবনের চাইতে, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এই কথাটা হাদিসও আছে। সাহাবাদেরকে প্রশ্ন করেছিল আমার দয়াল নবী তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত ওমর এবং আমার মাওলা আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। জানের চাইতে বেশি ভালোবাসো বলে হ্যাঁ বলে আমি তোমাকে এখন আদেশ করলাম আমি তোমার এই চেহারাটা যেন এই দরবারে আন্না দেখি। কোনো কথা ওজোর আপত্তি না করে আমাদের মতো ভক্ত লাগতে পারবে। আমাদের মতো ভক্ত হইলে যে গাইতো বাবা আমার অপরাধটা কি, আমার কি এর লেগে দরবার থেকে বাইর করে দেবেন। কোনো ওজোর আপত্তি না করে দরবার থেকে বাইর হয়ে গেছে। অনেক দিন গত হয়ে গেছে, নিজামউদ্দিন আউলিয়া ভক্তদের অন্যান্য ভক্তদের ডাক দিয়ে কয় বাবা আমার ভিতরটা আজকে ভালো লাগে না, কেমন যেন লাগে, আমার একটু গান শোনা। দেখবেন সুখে থাকলেও কিন্তু মানুষ গান শুনে, একটু আনন্দের গান, আর দুঃখে থাকলেও কিন্তু মানুষ গান শুনলে মন ভালো লাগে। গানেই আত্মার খোরাক। কাওয়ালি নিছে নিজামউদ্দিন আউলিয়া বলে বাবা গান গাও, কাওয়ালি গান গায়। গান গাইতে গাইতে একটা পর্যায়ে টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিছে, বলে বাবা আমার কাছে আর কিছু নাই, পারলে আর একটা গান শোনাও। ঠিক আছে আর ধরতে হবে না, আর একটা গান শোনাও। বলে বাবা আমি বিনিময় ছাড়া তো গাই না, বলে আমার কিছু নাই, আমার পায়ের দুইটা খরম আছে, খরম দুইটা নিয়ে তুমি আমাকে আরেকটা গান শোনাও। নিজামউদ্দিন বাবার পায়ের দুইটা খরম দিয়ে দিছে, খরম নিয়ে গান শুনেয়া খরম বগলের তলে নিয়ে জঙ্গলের ভিতরে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যায়, আর ওই জঙ্গলের ভিতরে ছিল ওই যে ভক্ত আমির খসরু। তার নাকে গুরুর গায়ের গন্ধ চলে গেছে, কিরে আমার মুর্শিদ এই জঙ্গলের ভিতর দিয়ে কই যায়। খুঁজতে খুঁজতে দেখে এক কাওয়ালি যায়, তার শরীর হইতে নিজামউদ্দিন বাবার গায়ের গন্ধ আসে। ডাক দিয়ে কয় ভাই আপনি কোথায় গেছিলেন, কয় আমি নিজাম বাবার দরবারে গেছিলাম, কয় আপনার শরীর থেকে আমার গুরু গায়ের গন্ধ আসে। কয় তা তো জানি না, নিজামউদ্দিন আউলিয়া আমার গান শুনে এই খরম দিটা দিছে। খরম দিটা হাতে নিয়ে আমির খসরু মুখে চুমা খায়, বুকের মধ্যে জড়ায়, বলে হরে কতদিন আমি আমার মুর্শিদের পায়ে এই খরম দুইটা পরাই দিছি, আমার ভাগ্যে হইল না রে কাওয়ালি, তোর ভাগ্যে হলো, খরম দুইটা আমারে দিবি। আমির খসরু কথা শুনে কাওয়ালি বলে আমি বিনিময় ছাড়া দিই না। আমির খসরু বলে আজকে থেকে আমার বাড়ি ঘর যা আছে সব তো আমি আর নেব না। ঠিক আছে খরম দুইটা নিয়ে আমির খসরু গুরু বাড়ির দিকে রওনা দিছে। আজকে অনুরাগ হয়ে গেছে আমি আমার গুরুর সাথে দেখা করতে যাব, দেখি গুরু কি বলে আমাকে। বাড়ির কাছে যখন চলে গেছে এমন সময় আকাশে বিজলি চমকে বৃষ্টি নামছে, ঝড় উঠে গেছে। নিজামউদ্দিন আউলিয়া অন্যান্য ভক্তদের কয় বাবা মেইন গেটগুলি বন্ধ করে দে, ঝড় আসছে। মেইন গেট বন্ধ করে দিছে, ভক্ত বাড়ির কাছে গিয়ে এখন বাড়ির ভিতরে ঢুকতে পারে না, গেট বন্ধ, কি করবে। বাড়ির বাহির দিয়া একটা ময়লা ড্রেন বাহিরে বের হয়েছে, ওই ময়লা ড্রেন দিয়ে মাথা যখন ঢুকিয়ে দিছে পানির স্রোতে ও আর এখন ভিতরে যাইতে পারে না, মাঝখানে বেজে গেছে, বৃষ্টি থেমে গেছে। এই দিক দিয়া নিজামউদ্দিন আউলিয়া ভক্তদের ডেকে বলে বাবা চোখা একটা কিছু লম্বা বাঁশ নিয়ে মনে হয় ড্রেনে ময়লা পাচ্ছে ওটা পরিষ্কার করে দিয়া। গুরু ভাইরা সবাই গিয়ে যখন ড্রেনের উপর থেকে খোঁচা মারতে লাগলো, আস্তে আস্তে খোঁচা মারতে মারতে একটা খোঁচা গিয়ে আমির খসরুর মাথার উপর লাগছে, মাথাটা চৌচির হয়ে গেছে। আমির খসরু ওই ড্রেনের ভিতরে শুয়ে শুয়ে বললে বাজান তোমার সাথে বোধ হয় আমার আর দেখা হলো না, তোমার সাথে ওখান থেকে ওই সাইড থেকে যাও
তোমার সাথে আমার আর প্রেম করা হলো না একটা গান মনে পড়ে গেছে তোমার শোনে প্রেম করি আমার পরা ভরে প্রাণ বন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে আমরা সুখের নিশি জাগিয়া কাটাই প্রাণ বন্ধু আগে আমি আমি রাখছি বলে ও ভণ্ডারী আগে আমি রাখছি বলে এসাগ বাবা নিয়া যাইও তোমার সময় হইলে আমি যার তার শোনে কেমন কইরা যাই Oh!
সেই কবরের ভিতরে মাটি দিয়ে ভক্তরা দরবারে গিয়ে দেখে গুরু নিজামউদ্দিন আউলিয়াও এই পৃথিবী থেকে চলে গেছে গুরু আর ভক্ত দুজনে একই সময়ে চলে গেছে দেখে চাদর মুড়া দিয়ে ঘুমায় রইছে চাদরটা মাথার উপর থেকে যখন সরাইছে দেখে দরবারে নিজামউদ্দিন আউলিয়া মাটি দিয়ে আসছে গুরু ভাই আমির খসরুকে কিন্তু দরবারে ঘুমায় রইছে আমির খসরু একবার সুবহানাল্লাহ বলবেন না আমির খসরুকে মাটি দিছে কবরে দেখে দরবারের ভিতরে চাদর মুড়ে দিয়ে ঘুমায় রইছে আমির খসরু ভক্তরা পাগল হয়ে গেছে এটা কি বড় কিভাবে সম্ভব চল আমরা কবরের কাছে যাই কবরের কাছে গিয়ে কবর তখন পরিপূর্ণ করা হয় নাই এক লোক বলে এই মাটিগুলি ঢালার আগে একটু মাথাটা আর মুড়িটা একটু খোলো মাথার মুড়িটা একটু ভালো করে খুলে তাকায় দেখে সেখানেও ঘুমিয়ে আছে আমির খসরু গুরু আর ভক্ত এক হয়ে গেছে এই জন্য ভক্তের মাজার জিয়ারত করে আগে আপনাকে এখানে আমি আর একটা তত্ত্ব দিয়ে দিই এই বিষয়টা আমাদের বাউল শিল্পীদের ভিতরে এখন কিছু কিছু শিল্পীরা বলতেছে কিন্তু এটা বললে বেশি বড়ই হয়ে যাবে কিনা এটা সর্বপ্রথম আমিই বলেছিলাম আমি কোথায় পেয়েছি আজমির থেকে আমি আজমিরে যাই আমি খাজা বাবার ভক্ত প্রতি বছর বাবাই নেয় আমাকে তিন চারবার এবছর রোজার ভিতরে গেছিলাম আর এই পর্যন্ত যাইতে পারি নাই মনটা বেশি একটা ভালো না কারণ আপনারা জানেন ভিসার এখন দেয় না ওখানে গিয়ে জেনেছি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি খাজা বাবার ভক্ত আমার খাজা বাবা বিদায়ের আগে হুজরাখানা ঢোকার আগে কুতুব বাবাকে ডাক দিয়ে কই কুতুব রে কুতুবুদ্দিন তুই আমার কাছে কি চাস আজকে যা চাবি তাই পাবি কুতুবুদ্দিন ডাক দিয়ে কই বাবা কিছুই চাই না আপনি তো চলে যাচ্ছেন আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব আমাকে যখন কবরে নামাবো নামাবে ভক্তরা ওই কবরে আমি একা একা ঘুমাইতে পারব না কই তাহলে কি চাস কই বাবা আমাকে রাখার সাথে সাথে যেন আমি আপনাকে জোরে ঘুমাইতে পারি আমি যেন সাথে সাথে আপনাকে পাই খাজা বাবা সেদিন কুতুবুদ্দিনকে ডেকে বলে কুতুবুদ্দিন রে কত ভক্ত কত কিছু চায় আর তুই চাইলি আমাকে কুতুবুদ্দিন বলে বাবা আমি আর কিছু চাই না জীবনে আমি মরে যাওয়ার পরে যখন কবরে আমাকে রাখা হবে আমি যেন ওই কবরে আপনাকে নিয়েই আমি ঘুমাইতে পারি সেদিন প্রমাণ আছে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি মারা যাওয়ার পরে তাকে যখন জানাজা করে মাটি কবরে শোয়াইল যখন মাটি দেওয়া হয়ে গেল দেখো কবরটা দুই সাইড দিয়ে চড়া হয়ে বড় হয়ে যাইতেছে ভক্তরে বলে এরকম হয় কেন রে অনেক মুসল্লিরা ছিল তারা বলে এই কবরটা আবার খুঁড়তো আবার খুঁড়লেন খুইরা দেখেন না কবরের ভিতর তো কিছুই না আবার মাটি দিলেন একে একে তিনবার এভাবে মাটি দিলেন দেওয়ার পরে এক পাগল আইসা ডাক দিয়ে বলে ওরে শোন তোরা এর ভেদ বুঝবি না গুরু ভক্ত একত্রিত হয়ে গেছে দুইজন যেই কবরে ঘুমায় ওই কবর কি একটুখানি থাকে ওটা তো বড়ই হয় তাই আজও আপনারা আজমিরে গেলে দিল্লিতে গেলে দেখবেন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রোজার মতো আর কোনো রোজা নাই এই রোজাটা সাইড দিয়ে অনেক চওড়া এবং বড় এই তোই আপনার কথা ছিল ইহার বেশি নাই দেখলাম সময় অনেক আর বেশি নাই আমিও কোনো প্রশ্ন করব না আর এখন যে সময়টা এই সময়টা আমরা দুইটি বিচ্ছেদ গান করেই বিদায় নেব তারপরে আমাদের তো আবার আমি এখন ছোট্ট করে একটি বিচ্ছেদ রাখব একটি কৃষ্ণ বিচ্ছেদ রাখব এরপরে ছোট্ট করে একটি ভাব বিচ্ছেদ রেখে আমি বসবো এরপরে আমার আম্মা যান দাঁড়িয়ে হয়তো দুই একটি গান করার করলে করবেন নাহলে কাজল এই ইয়ের ওকে দাঁড় করাই দিন হয়তো দুই একটি গান অনেক ভক্ত আসে গান বসে আছে আমি ছোট্ট করে একটি গান রাখি
ওনারা